শুভ সন্ধ্যা, আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো 10টি পজিটিভ প্যারেন্টিং টিপস নিয়ে। মা বাবা হওয়া যে কোনো ব্যক্তির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সন্তান পালন ও মানুষ করা অত্যন্ত দায়িত্বের কাজ। শুধু সন্তানের চাহিদা ও প্রয়োজনীয়তা পূরণ করলেই হবে না, বরং জীবনের ভারসাম্যের গুরুত্ব বোঝাতে হবে তাদের। সন্তান যদি বাবা মায়ের কথা না শোনে সেক্ষেত্রে কি করবেন, তা নিয়েই আজকে আলোচনা করব। ইতিবাচক লালন পালন বা পজিটিভ প্যারেন্টিং টিপস সঠিকভাবে জানা থাকলে সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে বড় করে তোলার কাজ অনেকটাই সহজ হয়ে যায়। সন্তান যখন বড় হতে থাকে তখন বিভিন্ন বয়সে আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় কোনো কোনো আচরণ বাবা মা হিসাবে আমাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু বাচ্চাদের বকাঝকা করে অবস্থা কিন্তু নিয়ন্ত্রণে আনা যাবে না। বরং সন্তানের এই বড় হয়ে ওঠার সময় তার পাশে সহানুভূতির সাথে থাকতে হবে। ছোট বাচ্চাদের মধ্যে বেশিরভাগ সময়ই ভালো ও খারাপের বোধ গড়ে ওঠে না, তাই ঘরের চারিদিকে অকারণে দৌড়ে বেড়ানো বা বাড়িতে বড়রা যখন দরকারি আলোচনা করছে সেই সময় হট্টগোল করা বাচ্চাদের খুবই স্বাভাবিক আচরণ। অনেক সময় জিনিসপত্র ছোড়া, এমনকি কাউকে মারধর করার স্বভাবও দেখা যায়। কোনো কোনো বাচ্চা কথাই শুনতে চায় না, মাঝে মাঝে কোনোভাবেই তাকে কন্ট্রোল করা যায় না। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা বাবা মায়ের পক্ষে সত্যি চ্যালেঞ্জের বিষয় হয়ে উঠে। সব বাবা মাই চান তার সন্তান যেন তাদের বাধ্য হয় এবং সব কথা মনোযোগ দিয়ে শোনে ও পালন করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয় না। মনে রাখতে হবে সন্তানের বড়দের কথা শোনার অভ্যাস মোটামুটি 6 বছর বয়স থেকে তৈরি হয়। এর পাশাপাশি বাড়ির পরিবেশ ও বাবা মায়ের অভ্যাসের উপরেও সন্তানের কথা শোনা বা না শোনার স্বভাব তৈরি হয়। বাড়িতে যদি সবসময় ঝগড়া, একে অন্যের কথার উপর কথা বলার পরিবেশ থাকে, তাহলে স্বাভাবিকভাবে আপনার সন্তানের মধ্যেও সেই স্বভাব দানা বাঁধবে। অনেক সময় বাবা মা দুজনেই নিজেদের পেশাগত জীবন নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে সন্তানকে যথেষ্ট সময় দিতে পারেন না। সন্তানের সঙ্গে সময় কাটানোর সময় তারা ভুলে যান যে তারা একটি ছোট শিশুর সঙ্গে সময় কাটাচ্ছেন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সন্তানকে কথা শোনাতে যা করবেন, 1 নম্বর, সন্তানকে তিরস্কার থেকে বিরত থাকুন। আপনি যদি সন্তানকে সারাক্ষণ আদেশ নির্দেশ বা তিরস্কার করতে থাকেন তাহলে সন্তান ভাবতে পারে যে আপনি তার প্রতিপক্ষ, তাই তিরস্কার না করে সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করুন। তাকে বোঝার চেষ্টা করুন, তাহলে সন্তান হয়তো আপনার কাছে তার মনের কথা বলবে। 2, সন্তানের প্রশ্নের জবাব দিন। আপনি যদি সন্তানের প্রশ্নের জবাব না দেন, জবাবের জন্য সে হয়তো খুঁজে নিবে এমন কাউকে বা এমন কিছুকে যার পরিণতি আপনার জন্য তেমন সুখকর নাও হতে পারে। কথা বলার সময় আই কন্ট্যাক্ট খুব জরুরি। সন্তানের চোখের দিকে তাকিয়ে ঠান্ডাভাবে শান্তভাবে কথা বলতে হবে, তাকে বোঝাতে হবে, তাকে আশ্বাস দিতে হবে যে আপনি তার জন্য সবসময় আছেন। এতে সন্তানের মনে আপনার প্রতি আস্থা তৈরি হবে। 3 নম্বর, আপনার সন্তানকে বুঝতে দিন যে আপনি তাকে বোঝেন। আপনার সন্তান যখন বুঝবে যে আপনি তাকে বোঝেন তখন সে আপনার অনুগত হবে, আপনার কথা শুনবে, তাই তার কথায় মনোযোগ দিন। তাকে বুঝতে দিন যে তার কথা অত্যন্ত মূল্যবান। 4 নম্বর, সন্তানের ব্যাপারে একমত হন। সন্তানের ব্যাপারে মা বাবার ঐকমত্য তো খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে বাবা মা ভিন্ন মত দেবেন না, এতে আপনার সন্তান বিভ্রান্ত হবে। কোনো ব্যাপারে দ্বিমত হলে তা নিয়ে কখনো সন্তানের সামনে বিতর্কে জড়াবেন না, নিজেরা কথা বলে আগেই সিদ্ধান্তগুলো নিয়ে নিন। 5 নম্বর, জেনারেশন গ্যাপকে মিটিয়ে ফেলুন। বাবা মা চান তারা ছোটবেলায় যেমন ছিলেন সন্তানও ঠিক তেমন হবে, ফলে এই অবাস্তব প্রত্যাশার জন্য সৃষ্টি হয় ভুল বোঝাবুঝি। কাজেই কিছু কিছু ব্যাপারে আপনাকে সহনশীল হতেই হবে। সন্তানের চাহিদা দৃষ্টিভঙ্গি এবং পছন্দের সাথে আপনার চাহিদা দৃষ্টিভঙ্গি এবং পছন্দের একটা ভারসাম্য আনতে হবে। 6,
আপনার অপূর্ণ স্বপ্নের বাস্তবায়ন সন্তানের মধ্যে দেখতে যাবেন না। বাবা মা অনেক সময় সন্তানের চাওয়া বা সামর্থ্যের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সন্তানের জীবনের লক্ষ্য ঠিক করেন, পরবর্তীতে তার মাশুল দিতে হয় সন্তানকে। সন্তান না পারে বাবা মায়ের চাওয়া পূরণ করতে, না পারে নিজের মেধাকে বিকশিত করতে, তাই বেড়ে ওঠার একটি পর্যায়ের পরে সন্তানের সব ব্যাপারে হস্তক্ষেপ না করে তার জীবনের সিদ্ধান্ত গ্রহণের তাকে স্বাধীনতা দিন। আপনি অবশ্যই মতামত দিবেন, তাকে ভালো মন্দ কোনটা সেটার ফারাক বোঝান, সে কোন বিষয়ে ভালো করছে, কোন বিষয়ে পড়লে তার জন্য ভালো হবে, বা আপনাদের হয়তো পারিবারিক ব্যবসা আছে, আপনি চাচ্ছেন যে বাচ্চা ইকোনমিক্স নিয়ে পড়ুক বা ব্যবসার কোনো আইবিএ বিবিএ পড়ুক, তো এইটাও আপনি আপনার বাচ্চাকে বুঝাবেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চা হয়তো সায়েন্স পড়তে চায় না, বিজ্ঞান বিষয় একদমই পড়তে চাচ্ছে না, বাবা মা জোর করে বাচ্চাকে বিজ্ঞান পড়াতে চাচ্ছে, তখন কিছু বাচ্চার যেহেতু আগ্রহ নাই, সেই বাচ্চাটি কিন্তু ভালো রেজাল্ট করতেও পারে না, সব দিক দিয়ে সে খুব মানে ডিপ্রেশনেও চলে যায়। অনেক সময় বাচ্চারা কিন্তু আর যেরকম ভালো রেজাল্ট করার কথা বা জীবনে খুব ভালো কিছু করার কথা, অনেক সময় কিন্তু পারিবারিক প্রেশার বা বাবা মার প্রেশারের জন্য বাচ্চাটা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারে না। 7 নম্বর, সন্তানের আত্মমর্যাদা বোধকে নষ্ট করবেন না। শিশুদেরও যে আত্মমর্যাদা বোধ আছে এটা অনেক সময় আমরা ভুলে যাই। আমরা হয়তো অন্যের সামনে সন্তানকে বকাঝাকা করি, ভুল ধরিয়ে দেই বা অপ্রস্তুত করি, এ ধরনের আচরণের ক্ষেত্রে সতর্ক থাকুন। 8 নম্বর, সন্তানকে তাই বলুন যা আপনি নিজেও পালন করেন। শিশুরা তাদের বাবা মায়েরা কি বলছে কি করছে সেটা কিন্তু অনুকরণ করে, কাজেই আপনার সন্তানকে এমন কিছু করতে বলবেন না যা আপনি নিজেই করেন না। একটা উদাহরণ দিচ্ছি, আপনি হয়তো সারাদিন অনেকটা সময় মোবাইল নিয়ে সময় কাটান, এখন আপনি যদি আপনার বাচ্চাকে বলেন যে না মোবাইল নিয়ে থাকবা না, বা ছোট বাচ্চা আপনার কাছে মোবাইল চাচ্ছে, হয়তো গেম খেলতে চাচ্ছে, আপনি নিজে সারাক্ষণ গেম খেলছেন কিন্তু বাচ্চাকে বলছেন যে এই না গেম খেলা যাবে না, তখন কিন্তু হবে কি, বাচ্চা আর আপনার কথা শুনবে না, সে ভাববে যে আমার আম্মুই তো এটা করছে বা আমার আব্বুই তো গেম খেলছে, আমাকে কেন খেলতে দিচ্ছে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? 9 নম্বর, প্রশংসা করুন, বাচ্চাকে পুরস্কৃত করুন, প্রশংসা করুন, তাহলে সে উৎসাহিত হবে, নিজে থেকেই নিজের ভুলগুলো ধরতে শুরু করবে, এর ফলে ইতিবাচক পদ্ধতিতে তাদের ভুল শোধরানোর কাজ করতে পারবেন। আপনি যখন তাকে প্রশংসা করবেন, সুন্দরভাবে প্রশংসা করবেন যে তোমার এই কাজটা কিন্তু ভালো ছিল, কিন্তু কোন কাজটা হয়তো খারাপ ছিল সেটা আপনি ডাইরেক্ট না বলে, সরাসরি না বলে আপনি কোন কাজটা ভালো ছিল সেটা বলবেন, এবং বলবেন যে তুমি কিন্তু আরো ভালো হতে পারো তুমি যদি এটাও এইভাবে করো, মানে পজিটিভ ওয়েতে, পজিটিভ ওয়েতে সবকিছু বলতে হবে। 10 নম্বর, সন্তানের রাগ বা ঠাট্টায় আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানাবেন না। বাচ্চা যদি রেগে যায় বা কোনো অপ্রয়োজনীয় অর্থহীন কথা বলে, তাহলে আপনি কঠোর প্রতিক্রিয়া জানাবেন না। আপনি চুপ থাকার চেষ্টা করবেন, একটা জিনিস মনে রাখবেন, আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ আর ও হচ্ছে শিশু, ও হচ্ছে শিশু, ও অনেক কিছু বুঝবে না। এটা আপনি যদি মনে করেন যে না আমার বাচ্চা বড়, টিনেজ বাচ্চারা তো আরো, তাদের ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে, তারা কিন্তু এখনো প্রাপ্তবয়স্ক না, এটা আপনার বুঝতে হবে, ওরা ছোট, সবসময় বুঝতে হবে ওরা ছোট, তো ওদেরকে আসলে আমাদের অনেক কিছু, ওদের হরমোনাল চেঞ্জ হচ্ছে বডিতে, সেই জন্য আপনি যতই রেগে যান একটু চুপ থাকুন, একটু পরে ঠান্ডা মাথায় বাচ্চাকে, যখন দেখবেন আপনার বাচ্চাও ঠান্ডা হয়েছে চুপচাপ আছে, তখন সুন্দর করে ডেকে আপনি একটু কথা বলুন, সেটাই কিন্তু কাজ হয়। আপনিও যদি রিয়াক্ট করেন, আপনিও যদি রেগে যান, দেখা যাবে বাচ্চা আপনাকে এমন একটা কথা বললো যেটার জন্য আপনি প্রস্তুত না, তাই এই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। তো আপনি যদি সুন্দরভাবে এগুলো করেন, মানে আপনি যদি প্রতিক্রিয়া না জানান পরে বুঝান, তাহলে দেখবেন যে বাচ্চারা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখবে ও আপনার কথাও মনোযোগ সহকারে শুনবে। এখন আমি কিছু বোনাস টিপস বলবো। 2 সন্তান যদি আপনার থাকে, কখনো তুলনা করবেন না, এক সন্তানের সাথে আরেক সন্তানের তুলনা করবেন না। মনে রাখবেন প্রত্যেকটা বাচ্চা ইউনিক, প্রত্যেকের আলাদা স্পেশালিটি আছে, প্রত্যেকটা বাচ্চা কিছু না কিছু স্পেশাল জিনিস নিয়ে জন্মায়, আমরাও প্রত্যেকেই আমরা স্পেশাল, সো এটা মনে রাখবেন, তাই বাচ্চাকে ভালোবাসুন ও যত্ন নিন। আরেকটা কথা, ইন্টারনেটের সঠিক ব্যবহারের প্রতি নজর রাখুন।
বাচ্চার ও নিজের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণের মধ্যে ভারসাম্য থাকা অত্যন্ত জরুরি। বাচ্চার রোল মডেল আপনি, এটা মনে রাখবেন। সন্তানের প্রতি নিজের বিশ্বাস ও প্রত্যাশা কখনো ত্যাগ করবেন না। পরাজয় স্বীকার করে না কোনো সমস্যার সমাধান হতে পারে না। আপনি মনে রাখবেন আপনি একমাত্র, আপনি বাবা মা আপনারাই একমাত্র যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যে বাচ্চার জন্য কোনটা ভালো কোনটা মন্দ। সেই জন্য আপনার নিজেকেও অনেকটা ম্যাচিউরড হতে হবে। আপনি নিজেও চিন্তা করবেন যে আমি, আমাকে দেখে বাচ্চাটা অনেক কিছু শিখছে, আমি কিভাবে বাসার পরিবেশটা ঠিক রাখবো, আমি কিভাবে বাচ্চাকে সহানুভূতি দেখাবো। আমি আর বাচ্চাকে তো একদমই কোনো কথাই না, বাচ্চা যদি দোষও করে বাচ্চাকে আপনি নিরবিচ্ছিন্নভাবে ভালোবাসবেন। আপনি যদি বাচ্চাকে ভালোবাসেন, আপনি যদি বাচ্চার ঠিক মতো যত্ন নিন, আর এই যে আমি কিছু টিপস বললাম, আরও অনেক হয়তো টিপস আছে আপনার বাচ্চার জন্য, যেই টিপসটা বেশি কাজে লাগে আপনি সেই টিপসটা কাজে লাগান এবং আপনি এখানে কমেন্ট বক্সে কি শেয়ার করেন, তাহলে আমরা যারা বাবা মা আছি আমরা উপকৃত হব। সো আশা করি টিপসগুলো কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ, পাশে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন।